আগে তো শুনে যাবো, এবং আজকে আপনাদেরকে 1850 টাকায় 2500 টাকা দিব। আর বাকিগুলো কই, ওইগুলো যেটা অফারটা দিব তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলবেন, লাইভটাকে শেয়ার করে দিবেন। আমরা আজকে অনেকগুলো শাড়ি দেখাবো, আজকে প্রত্যেকটা শাড়ি এক পিস, তবে আজকে একজনের জন্য একটা স্পেশাল অফার থাকবে। তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে, বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে। এন্ড আমি এত সুন্দর একটা শাড়ি পরে আসছি, মাশাআল্লাহ, এত এত নাইস একটা শাড়ি পরে আসছি। আগে আমি এই শাড়িগুলো দেখাই, নাকি আগে কোনটা দেখাবো? হ্যাঁ না না, আগে আগে কি এই শাড়িগুলো দেখাবো? এটার কালারগুলো খুবই সুন্দর, মাই গড, এই শাড়িটা খুবই সুন্দর। এটা দেখাবো, আমার পরা শাড়িটা কেমন লাগছে সেটাও কমেন্ট করবেন। আজকে আমার পরা শাড়িটা আজকে এত অফারে দিব, জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে, কমেন্ট করতে হবে। এবং আমার পরা শাড়ির প্রাইস কত গেস করলেই কিন্তু আজকে আজকে আমার পরা শাড়ির প্রাইস কত এটা সবার আগে গেস করতে হবে। গেস করতে পারলেই কিন্তু আপনি 2500 টাকায় পাবেন শাড়িটা। ওকে, আমার পরা শাড়িটা প্রাইস গেস করেন, হোয়াট এভার। সো আমরা আগে অফারের শাড়িগুলোতে আগে দেখাই দিই, আমার পরা শাড়িটার প্রাইস গেস করতে পারলেই কিন্তু 2500 পাবেন। আগে আগে লাইভটা ইয়া করেন, শেয়ার করেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এই কালারটা এত সুন্দর, আল্লাহ, হ্যান্ড পেইন্টেড, খুব সুন্দর একটা কিনে সাম্বরা সাম্বরা, তুই কি তা শুরু করছস? অনেক অনেক সুন্দর একটা শাড়ি দেখেন, মাশাআল্লাহ, হ্যান্ড পেইন্ট করা। পূজার জন্য আমাদের কিছু স্পেশাল হ্যান্ড পেইন্টের শাড়ি আছে ডিসকাউন্টে, যেগুলো আগে আমি আপনাদেরকে দেখাই দিব। যার যেটা লাগে সাথে সাথে করে লাভ লাইক ওয়াও দিয়ে লাইভটাকে শেয়ার করে দিবেন, যার যেটা লাগে সাথে সাথে করে অর্ডার করে দিবেন আমাদের পেজে। ওয়াও, দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি উইথ ইয়োর বিউটিফুল ব্লাউজ পিস, মাশাআল্লাহ। শাড়িটা দেখেন এত, সবগুলো কি একই দামের? কত দেখি, ওয়াও, মাশাআল্লাহ, শাড়িটা দেখেন এই রকম নাইসলি হ্যান্ড পেইন্ট করা হোয়াইটের মধ্যে শাড়িটা উইথ ইয়োর বিউটিফুল ব্লাউজ পিস, হ্যান্ড পেইন্টেডটা হচ্ছে খুবই সুন্দর। এটা আমি কিছুই বুঝতেছি না, হ্যাঁ, এটা কেটা লিখছে, এটা কেটা লিখছে, কোনটা কোনটা, নাজমুন মজুমদার, না 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 না, অনেক কম হবে, না 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 না, 6000 না, অনেক কম টাকা, ইউ জাস্ট ক্যান সীমা সিন, এত কম। আচ্ছা, এই শাড়িটাকে ডিসকাউন্টে দিয়ে নেই, এই হ্যান্ড পেইন্ট আপনারা পূজাতে পড়তে পারেন। তারপরে আল্লাহ গো আল্লাহ, কি যে কাশফুল ফুটছে, প্রেমিকাকে নিয়ে যদি কাশবনে যায় ঘাপটি মারতে চান, তাহলে একটা কাশবনের শাড়ি নিতে হবে। যারা যারা প্রেমিকারে নিয়ে কাশবনে ঘুরতে যেতে চান, আগে শাড়ি দে ভাই, বুঝছো, শাড়ি দেওয়া ছাড়া প্রেমিকারে নিয়ে কাশবনে যাওয়া চলবে না। এই কাশবন কাশফুল ফুটার সাথে সাথে প্রেমিক আর প্রেমিকাদের হিরিক পড়ে যায়, আর হচ্ছে যে সাদা শাড়ি কিনারও হিরিক পড়ে। তো আমরা হচ্ছে এটা কাশবনের জন্য, মানে কাশফুলের জন্য স্পেশাল এই শাড়িটা আপনাদেরকে দিলাম, এবং ডিসকাউন্ট প্রাইসে। শুধু যে শাড়ি দিব তা না, ডিসকাউন্টে দিব। এই শাড়িগুলো নর্মালি আমরা 1480 করে সেল করি, এখন আমরা অনেক কম করে দিব, শুধুমাত্র প্রেমিক প্রেমিকা অফার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফার, এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফারে আমরা দিব। কে কে নিতে চান শাড়িটা বলেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফারে কে কে এই শাড়িটা নিতে চান বলেন, এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফারে দিব। একদম কাশবনের শাড়ি, অনেক সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ, উইথ ইয়োর বিউটিফুল ব্লাউজ পিস, যার এটা লাগে নেবেন শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফারে। ওকে, জিএফবিএফ অফার, জিএফবিএফ অফার। ওকে, তো এইটা দেখেন, যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন, যার এটা লাগে সে এটা কিনে নেবেন। ওকে, মাশাআল্লাহ, সাচ এ নাইস শাড়ি, ওয়াও, অনেক সুন্দর শাড়ি, এবং উইথ ইয়োর বিউটিফুল ব্লাউজ পিস, হ্যান্ড পেইন্ট করা, হ্যান্ড পেইন্ট করা। ওকে, হ্যান্ড পেইন্ট করা, হ্যান্ড পেইন্ট করা। একজন আমার লিখছে যে আমার পরা শাড়িটা নাকি অন্য পেজে 499 টাকা পাওয়া যায়। আমার এই কমেন্টটা দেখে তারা জাস্ট পাগল মনে হয়েছে, সাথে সাথে ব্লক করে দিচ্ছে। মানে পাগল ছাড়া কেউ বলবে যে আমার পরা শাড়িটা নাকি 499 টাকা পাওয়া যায়? ফর ইউর কাইন্ড ইনফরমেশন আপা, ইন্ডিয়া থেকে 1 কেজি মাল বাংলাদেশে ইম্পোর্ট করতে খরচ কত হয় পার কেজিতে, আগে ওইটা জানেন, তারপরে এসে আমাকে কমেন্ট করেন। ওকে ডিয়ার, হ্যাঁ, ওই মানে মনে করেন যে ওইটা যদি ওই বুড়িগঙ্গার পাশে বানায় আপনাকে দেওয়া হয়, তারপরে 499 টাকা দেওয়া ইটস নট পসিবল। আপনার এই কমেন্ট দেখে আমার কাছে মনে হচ্ছে ভদ্রমহিলা মনে মাথায় সমস্যা আছে, আমি ডানেও তাকে না বামেও তাকে না, ডিরেক্ট ব্লক করে দিচ্ছি, হোয়াট এভার। তো এই হচ্ছে শাড়িটা, দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা শাড়ি, ব্লাউজ পিস সহ, এটা যা লাগে সেইটা কিনে নেবেন, ব্লাউজ পিস সহ, অসম্ভব সুন্দর একটা শাড়ি, অসম্ভব সুন্দর একটা শাড়ি। অ্যান্ড প্রাইস ইস একটা একটা জিনিসের তো একটা সামঞ্জস্য আছে, তাই না? মানে একটা অসামঞ্জস্যপূর্ণ একটা কমেন্ট আপনি আমাকে করতে পারেন না।
না। এটা হচ্ছে আপনার খুবই সুন্দর, দেখেন মাছ চালা খুবই সুন্দর একটা শাড়ি, যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। এই শাড়িটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1050 টাকার সুপার ডিসকাউন্ট প্রাইসে, 1050 টাকার সুপার ডিসকাউন্ট প্রাইসে, 1050 টাকার সুপার ডিসকাউন্ট প্রাইসে এটা নেবেন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফার, ওকে এটা শেষ, এটা মনে করে শেষ। এরপরে আসেন আমার পরা শাড়িটা কে কে দেখতে চান বলেন। আজকে আমার পরা শাড়িটা 2500 টাকায় দিব যদি প্রাইস গেস করতে পারেন, ওকে প্রাইস গেস করতে পারেন। ওকে রতন মিয়া লিখেছে আমাকেও দুইটা উষ্টা মেরে এখান থেকে ব্লক করে দাও। আচ্ছা ঠিক আছে রতন মিয়া, আপনাকেও ব্লক করে, হ্যাঁ আপনাকেও ব্লক করে দিয়েছি রতন মিয়া। ও ও ওয়াও, এটা পরেও কাজ বনে গেলে খুবই ভালো লাগবে এই শাড়িটা। ওয়াও, এটা এটা ইটস রিয়েলি রিয়েলি নাইস, এটা একটু ডিফারেন্ট আছে শাড়িটা, খুবই সুন্দর, খুবই কালারফুল একটা শাড়ি। এই শাড়িটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, হ্যাঁ এইটা কাল লাগবে। সবগুলো আপু সুপার ডিসকাউন্টে যাচ্ছে, সবগুলা আপনার সুপার ডিসকাউন্টে যাচ্ছে। যার এটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন, যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন। এই শাড়িটা আমাদের রেগুলার প্রাইস কত, 1580 টাকা, এটা আমাদের রেগুলার প্রাইস 1580 টাকা, বাট এটা আমরা এখন ডিসকাউন্টে দিয়ে দিব। কাশবন অফার, কাশবন অফারে শাড়িগুলো নেবেন ডিসকাউন্টে উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস, প্রত্যেকটা শাড়ি বিউটিফুল ব্লাউজ পিস সহ নেবেন। কাশবন অফার দিছি, হ্যাঁ মানে যেহেতু এখন কাশফুলের সময়, আর কাশফুলের সময় সবাই এই ধরনের হ্যান্ড পেইন্টের শাড়ি খুবই 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 লাগতার আই ফয়সাল, গার্লফ্রেন্ডের জন্য একটা, বউয়ের জন্য একটা, বুঝছো? আমার বউর জন্য নিই নিবা, একজনের বউর জন্য নিবা, কয়টা নিবা? বোনিয়া কাশবনে ঘুরতে যাইতে হলে আগে শাড়ি কিনে দিতে হবে, শাড়ি গিফট করা ছাড়া বোনিয়া কাশবনে যাওয়া যাবে না। আগে বোনিয়া কাশবনে যাইতে হলে শাড়ি কিনে দিতে হবে, এবং সুপার রিজনেবল প্রাইসে এই শাড়িটা নেবেন। অনেক বেশি সুন্দর, এত নাইসলি এটা হ্যান্ড পেইন্ট করা, ওয়াও মাশাআল্লাহ, ব্লাউজ পিস সহ শাড়ির কালারটা অসম্ভব সুন্দর। আশিক মনে মনে ভাবতেছে আহারে আমার একটা গার্লফ্রেন্ড থাকলে আমিও কিনে নিতাম না রে। তুই কি ভাবতেছস মনে মনে, তোর মনের কথা কিন্তু আমি পড়ে লাই। এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকে, এইরকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এটাতে। এটা হচ্ছে চুমকি শাড়িতে হ্যান্ড পেইন্ট করা, এটা হচ্ছে চুমকি শাড়িতে হ্যান্ড পেইন্ট করা, কার এটা লাগবে সেইটা কিনে নেবেন। একটা একটা করে লাভ লাইফ, ওয়াও এই শাড়িটা দেখে নেন, এটার মধ্যে আরেকটা কালার হবে, এটা আমি দেখাই। তারপরে হচ্ছে যে আপনাদের জন্য আমার পরা শাড়িতে যাবো, আজকে প্রচুর শাড়ির কালেকশন দেখাবো পূজা উপলক্ষে এবং কাশবন উপলক্ষে। ঠিক বলছেন আপু স্পর্শিয়া চৌধুরী, একদম মানে গার্লফ্রেন্ড নিয়ে কাশবনে ঘুরতে যাবেন, বউ নিয়ে কাশবনে ঘুরতে যাবেন, শাড়ি কিনে দিবেন না, তা হবে না, তা হবে না, তা হবে না, শাড়ি কিনে দিতে হবে তারপরে ঘুরতে যাইতে হবে। ওকে সো এই যে শাড়িটা দেখেন, গার্লফ্রেন্ডরা কি মানবে? এই গার্লফ্রেন্ডদের কমেন্ট চাই, গার্লফ্রেন্ডরা কি শাড়ি ছাড়া এবার কাশবনে যাবে? যাবে না। গার্লফ্রেন্ডদের কমেন্ট চাই, বউদের কমেন্ট চাই, বউরাও যাবে না, শাড়ি গিফট ছাড়া কেউ এবার কাশবনে যাবে না। সো এইটা হচ্ছে ওয়াও, ও ওয়াও, এটা একদম কাশবনের জন্য পারফেক্ট ওয়ান। তিনটা শাড়ি আমরা যে তিনটা শাড়ি কাশবনের জন্য সিলেক্ট করছি, তিনটা শাড়ি অনেক অনেক সুন্দর এবং সুপার ডিসকাউন্ট প্রাইসে। যে যে নিতে চান সাথে সাথে করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন। অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা, খুব সুন্দর শাড়িটা। শাহিনুর রহমান সিমলা, থ্যাংক ইউ সো মাচ আপু, বাও একটার থেকে একটা শাড়ি আপু বেশি সুন্দর। এটা হচ্ছে আপনার হাফ সিল্ক, হাফ সিল্ক কটনের মধ্যে শাড়িগুলো এরকম হ্যান্ড পেইন্ট করা, হাফ সিল্ক কটনের মধ্যে এরকম করে হ্যান্ড পেইন্ট করা, আল্লাহ কি যে সুন্দর লাগতেছে আপু, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর শাড়িগুলো। কারো যদি এইটা লাগে কে কে গার্লফ্রেন্ডরে গিফট করবেন দেখি, ভাইয়াদের কমেন্ট চাই, গার্লফ্রেন্ডরে কে গিফট করবেন, বউরে কে গিফট করবেন, কে কে গিফট করবেন আগে সেটা শুনি। সব সময় সুন্দর ও এক্সেপশনাল কালেকশন। ত্রিশা আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ প্রিয়তমা, হ্যালো প্রিয়তমা, আইডি থেকে লিখেছেন আমি একজনকে খুব ভালোবাসি, সে এখন ইন্ডিয়াতে আছে, আমার আমি প্ল্যান করছি সে ইন্ডিয়া থেকে আসার পর বিয়ে করব আর পালিয়ে করব, তাই ভাবছি ম্যাচিং করা ড্রেস পরে বিয়ে করব, তুমি আমাকে কিছু পরামর্শ দাও, আর তোমাকে কত ভালোবাসি তুমি জানো না, আই লাভ ইউ প্রিয়তমা আপু, আই লাভ ইউ টু। আপনি পালায়া বিয়ে করলে ডেফিনেটলি শাড়িটা সানবিজ ভাই তনি থেকে কিনবেন, আর হচ্ছে ভাইয়ার জন্য যদি ম্যাচিং করে পাঞ্জাবি দাও লাগে জাস্ট লেট মি নো, সেটাও আমরা করে দিব, ডোন্ট ওয়ারি। এই হচ্ছে যে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ, ওয়াও এই কালারটা ভেরি ভেরি নাইস, কাশবনের জন্য এটা একদম পারফেক্ট শাড়ি আপু। কাশবনে যায় এই শাড়িটা পরে ছবি তুলে অনেক সুন্দর পিকচার আসবে এটাতে, আর প্রাইসটা অনেক কম। এই শাড়িটা নেবেন শুধুমাত্র 1150 টাকায়। এইটার আরেকটা কালার আমি দেখিয়েছি, দুইটা কালার যেটা নিতে চান 1150 টাকার ডিসকাউন্ট প্রাইসে, ওকে উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস 1150 টাকার ডিসকাউন্ট প্রাইসে। যে যেটা নিতে চান এই কালারটা নেন, আর ওইটার ওই কালারটা আবার দাও, যে কালারটা নেন 1150 টাকার ডিসকাউন্ট প্রাইসে। নাজিবুল হাসান আদি, বউ নাই বউ নাই, এটা কি কোনো ছেলের, একটা ছেলের কি এটা কোনো গর্ভের কথা হইতে পারে? বউ নাই, বউ না থাকলে গার্লফ্রেন্ড থাকবে, এটা এটা তো একটা ছেলের কখনো গর্ভের আলাপ হইতে পারে না যে না বউ নাই, বউ থাকবে না হয়তো গার্লফ্রেন্ড থাকবে। ওয়াও, this is your beautiful color and here is your another color, and
বোথ আর সেম প্রাইস, সেম প্রাইস আপনার প্রাইস পড়ছে অনলি 1150 টাকা, 1150 টাকা। যার যে কালারটা ভালো লাগতেছে জাস্ট কাশবনের শাড়ি, এটা যার যেটা ভালো লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান। ওকে, এরপর আসেন আমার পরা শাড়ির প্রাইস গেস করেন, প্রাইস গেস করেন, প্রাইস গেস করেন। আমার পরা শাড়িটা আজকে ডিসকাউন্টে কত দিব প্রাইস গেস করেন। এটা রেগুলার প্রাইস 1850 টাকা, ডিসকাউন্টে এইটাকে আজকে আমরা কত দিতে যাচ্ছি প্রাইসটা গেস করে ফেলেন। আমার পরা শাড়িটা ডিসকাউন্টে কততে দিতে যাচ্ছি প্রাইস গেস করেন। প্রাইস গেসিং থেকে আজকে যে উইনার নিব তাকে আমি 250 টাকায় শাড়ি দিব আমার পরা শাড়িটা। হ্যালো রূপা আপু কানাডা থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। তিনটা শাড়ি নিতে চাই, রোমান্টিক পাগলি, ওরে বাবারে আইডি নাম হচ্ছে রোমান্টিক পাগলি, তাড়াতাড়ি অর্ডার করেন। আমরা আজকে রোমান্টিক রোমান্টিক শাড়ি দেখাবো, শাড়িতে শুধু রোমান্স হবে। ওকে, আমরা আজকে রোমান্টিক রোমান্টিক শাড়ি দেখাবো, তাড়াতাড়ি করে লাভ লাইক পাও দেন। এই ছামরা লাইভে শেয়ার করো, দিছো কখন দিছো? এটা দেখেন, ওয়াও মাশাআল্লাহ কি যে সুন্দর একটা শাড়ি, ওয়াও একটা কালার, ওয়াও একটা কালার। এটা কিন্তু সুতার কাজ করা, হ্যাঁ এটা কিন্তু আপনার সুতার কাজ করা শাড়িটা দেখেন, শাড়ির ব্লাউজটা দেখেন, এই যে এগুলা কিন্তু দিস ইজ নট প্রিন্ট, এটা কিন্তু সুতার কাজ করা, এগুলা কিন্তু আপনার সুতা দিয়ে করা, হ্যাঁ সুতা দিয়ে খুব নিখুঁতভাবে করা। এটা হচ্ছে এরকম নাইসলি সুতা দিয়ে করা, তার উপর এটা কালার করা, হ্যাঁ আগে সুতা দিয়ে করে তার উপর এটাকে কালার করা, অনেক সুন্দর এই শাড়িটা। এটার কালারটা কি সুন্দর, মাই গড, এক্সিলেন্ট শাড়ির পার, সবকিছু ভেরি ভেরি নাইস অ্যান্ড ভেরি ডিফারেন্ট। পূজা অফারে নেবেন শাড়িগুলা, পূজার অফারে নেবেন শাড়িগুলা, মাই গড, 100% অরিজিনাল ইন্ডিয়ান শাড়ির কালার, কোয়ালিটি, ডিজাইন সবকিছু আপু দেখে নেবেন। শাড়ির ডিজাইনটা দেখেন, ও মাই গড, এটার প্রাইস অনেক কম। আমার পরা শাড়িটার সুপার ডিসকাউন্ট প্রাইস আপু গেস করে ফেলেন। আজকে আমার পরা শাড়িটা দিব শুধু অফার 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 আর অফারে, জলদি জলদি করে প্রাইস গেস করতে হবে এবং লাইভ থেকে শেয়ার করে দিতে হবে। আল্লাহ এই শাড়িটা কি যে সুন্দর, ব্লাউজ পিস সহ দেখেন। এইটা শাড়িটা হচ্ছে আপনার এটা নাম হচ্ছে পরিণীতা, শাড়িটার নাম হচ্ছে পরিণীতা, শাড়িটার নাম হচ্ছে পরিণীতা উইথ ব্লাউজ। ওয়াও শাড়িটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা শাড়ি। এগুলা কিন্তু আপনার সুতা দিয়ে করা, হ্যাঁ সুতা দিয়ে করে ওইটার উপরে কালার করা। ওকে, এই শাড়িটা পরে আমার পরে শাড়িটা প্রাইস কত? 1550। আচ্ছা জামিলা আক্তার আপু কেমন আছেন? জামিলা আক্তার আপু লিখছেন 1650 টাকা। ওকে, লেটস সি, আফসান আপু লিখছে 1180 টাকা। কি আফসান আক্তার আপু কি লিখছেন? এটা আতিকা শরীফ আইনি লিখেছে, শাড়িটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর আপু। আফসান আপু লিখছে 180 টাকা, হাই আল্লাহ, মনে হয় 1800 লিখতে চাইছিল। না না, শাড়িটা তো রেগুলার প্রাইস 1850 টাকা, বাট আজকের জন্য আমরা এটা একটা স্পেশাল ডিসকাউন্ট দিব, আজকের জন্য আম্মুর জন্য নিব। বৌদিয়া কি হবে, বাহ জস জস জস। নাজিবুল হাসান আদিব, সে তার মায়ের জন্য নিবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমার কাছে। কেউ যখন কারো মায়ের জন্য কেনাকাটা করে, এটা আমার কাছে সবচাইতে বেস্ট লাগে, বেস্ট লাগে। আমি ভাইয়ার কমেন্ট আমি প্রিন্ট কমেন্ট করে দিছি, উনি ওনার মার জন্য নিবে। বাহ, এটা হচ্ছে অনেক 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 সুন্দর, দেখেন এই শাড়িটা, ওয়াও এটা হচ্ছে অরেঞ্জ কালার, আল্লাহ অরেঞ্জটা কি ভালো লাগতেছে আপু দেখেন। এগুলা সব কিন্তু সুতা দিয়ে করা, হ্যাঁ সুতা দিয়ে করা, খুব ডিফারেন্ট শাড়িটা। শাড়ির পাটটা দেখেন কি সুন্দর, এই লাইনটা সিকোয়েন্স দিয়ে করা, শাড়িটা খুবই 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 নাইস, অরেঞ্জ কালারের শাড়িটা। আপনি যদি এইটা লাইক করেন জাস্ট গো ফর দিস ওয়ান, হ্যাঁ আপনি যদি এইটা লাইক করেন সে জাস্ট গো ফর দিস ওয়ান। হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস, সাচ এ নাইস শাড়ি, সাচ এ নাইস শাড়ি, ওয়াও মাশাআল্লাহ বিউটিফুল ওয়ান, অরেঞ্জ কালার, একদম অরেঞ্জ কালার এই শাড়িটা। কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান, দিস ইজ ইউর বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং শাড়ি। ও ওয়াও কি সুন্দর একটা কালার, সুতার কাজ করা আপু। এই শাড়িগুলো শুধু আপনি পূজাতেন, আপনি যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামে পরে যেতে পারবেন, এত স্লিম লাগবে পরলে। শিফনের উপরে শাড়িগুলো এরকম সুতা দিয়ে কাজ করা আছে, তার উপরে এরকম প্রিন্ট করা, যে কোনো প্রোগ্রামে পরে যাবেন সবাই জাস্ট তাকায় থাকবে। শাড়ির কালারটা এত নাইস আপু, কালারটা এত 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 নাইস, জাস্ট আপনার এক দেখায় আপু পছন্দ হবে, জাস্ট এক দেখায় পছন্দ হবে। ওকে, এরপরে এই শাড়িগুলোর কালার কিন্তু বেশি নাই, মনে হয় পাঁচটা না ছয়টা কালার, আমি সবগুলো কালার দেখা দিচ্ছি। আল্লাহ এই কালারটা দেখেন, এটা হচ্ছে একদম প্যারট গ্রিন কালার, প্রত্যেকটা কালার আপু এত বেশি সুন্দর। প্লিজ ডু শেয়ার, লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দিবেন। আল্লাহ আপু এই এই কালারটা দেখেন, সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন। একটা থেকে একটা কালার আপু, তাকায়া থাকার মতো সুন্দর। কার কাছে কোন কালারটা ভালো লাগতেছে বলেন তো? এটার একটা অরেঞ্জ দেখাইছি, একটা নেভি ব্লু আর একটা প্যারট গ্রিন, কোন কালারটা বেশি ভালো লাগছে, অরেঞ্জ নেভি ব্লু নাকি প্যারট গ্রিন, কোনটা বেশি ভালো লাগছে শুনি। ফারজানা ইসলাম লিখছে 1350। আচ্ছা ভেরি ক্লোজ কমেন্ট আপু, ভেরি ক্লোজ কমেন্ট, ওয়াও অনেক সুন্দর। প্যারট গ্রিনটা বেশি ভালো লাগতেছে নাকি নেভি ব্লুটা বেশি ভালো লাগছে, নাকি হচ্ছে যে আপনার
কমলাটা বেশি ভালো লাগছে, কোনটা বেশি ভালো লাগছে বলেন? প্রত্যেকটা কালার আপু মাশাআল্লাহ এত সুন্দর, জাস্ট তাকায় থাকার মতো, ওয়াও অনেক 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 সুন্দর দেখেন। এগুলা কিন্তু সুতার কাজ করা, ওকে, অনেক নাইস সাচে নাইস কালার, সাচে নাইস কালার, ওকে, অনেক সুন্দর একটা শাড়ি, ওয়াও দেখার মতো সুন্দর একটা শাড়ি, এক দেখাই ভালো লাগতেছে, এক দেখাই ভালো লাগতেছে শাড়িটা, মাশাআল্লাহ খুবই 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 সুন্দর, দেখছেন খুবই সুন্দর একটা শাড়ি, চোখ বন্ধ করে আপনাদের ভাল লাগবে, অসম্ভব সুন্দর প্রিটি একটা শাড়ি, যার এটা লাগতেছে সেটা কিনে নেন। এরপরে দেখেন, ওয়াও হিয়ার ইজ ইয়োর অ্যানাদার বিউটিফুল কালার, ও মাই গড, দিস ইজ গোল্ডেন বেস কালার, দিস ইজ গোল্ডেন বেস কালার, ও ফো কালারটা কি লাগতেছে দেখছেন, কালারটা কি যে লাগতেছে মাশাআল্লাহ, এত সুন্দর একটা কালার দেখেন, এত সুন্দর একটা কালার, মাই গড, গোল্ডেন বেস কালার, এই কালারটা ডিফারেন্ট আপু, সবগুলা থেকে আপু এই কালারটা ডিফারেন্ট, অরেঞ্জটা সোনিয়া পারবি লিখেছে অরেঞ্জটা, আচ্ছা আর আর কি দেখি, আর 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 ইয়া লিখছেন কি, আর না হয় 1250 শারমিন সুমি, আচ্ছা দেখি কত হয়। মিম মুসামত মিম ইসলাম লিখেছে মাশাআল্লাহ, নাসরিন লাহান লিখেছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, গোল্ডেন বেসটা খুব সুন্দর। রিমা খাতুন পিঙ্ক আর পার্পেল দেখান, আচ্ছা আমি দেখাচ্ছি। প্রিয়া আহমেদ লিখেছেন কেমন আছো কলিজার আপু, আপু ভালো আছে, আপনি কেমন আছেন? ওয়াও আপু গোল্ডেন বেসটা দেখেন, মাই গড, পুরো গিলে ধরতেছে কালারটা, এত নাইস, এটা খুবই সুন্দর, এটা অনেক সুন্দর, এইটা এটা জোস লাগতেছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট কালার দেখেন, এই কালারটা খুবই 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 সুন্দর, যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান, যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান, আপু এইটা খুবই নাইস আপু, এটা হচ্ছে বেস কালারটা, অনেক অনেক সুন্দর, এই শাড়ির প্রত্যেকটা কালার আপু তাকায়া থাকার মতো সুন্দর, ওয়াও সাথে নাইস কালার শাড়ির পাড়টা না এত সুন্দর, সাইড দিয়ে এরকম সিকোয়েন্স দিয়ে এই জায়গাটা করা, তারপর এখানে কাতান বর্ডার দেওয়া, কাতানের উপরে সিকোয়েন্স দিয়ে এটা করা, খুবই সুন্দর শাড়িটা মাশাআল্লাহ, এই কালারটা এক্সেলেন্ট আপু, আমার মনে হয় প্রত্যেকটা কালার আপনাদের পছন্দ হবে। যারা পূজার কেনাকাটা এখনো করেন নাই, আমাদের সানপিস বাই টনির প্রত্যেকটা শোরুমে প্রচুর শাড়ির কালেকশন পাবেন, অলসো অনলাইনে, আর আমাদের খুলনার শোরুমে কিন্তু আমরা প্রচুর কালেকশন পাঠিয়েছি খুলনাতে রংপুরে, ওয়াও দিস ইজ ইয়োর বিউটিফুল কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারো যদি এই কালারটা পছন্দ, এই কালারটাও ডিফারেন্ট, এটার শেডটা খুব ডিফারেন্ট আছে না, ওয়াও মিষ্টির সাথে রেডের এই এই শাড়ির মনে হয় প্রত্যেকটা শেড সুন্দর, কি যাবা যাও আমার পিছন দিয়ে চলে যাও, ওয়াও দিস ইজ ইয়োর বিউটিফুল কালার মাশাআল্লাহ, ইউনো অনেক সুন্দর একটা কালার, চোখটা বন্ধ করে এটা আপনার পছন্দ হবে, মাই গুডনেস দিস ইজ ইয়োর বিউটিফুল কালার মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, এত সুন্দর একটা শাড়ি আপু, ইস এই কালারটা চোখে লেগে আছে দেখছেন, এই কালারটা চোখে লেগে থাকার মতোই একটা কালার দেখেন, মিষ্টির সাথে এটা হচ্ছে রেডের কম্বিনেশন, মিষ্টি আর রেডের কম্বিনেশন, ওয়াও সাচ এ নাইস অ্যান্ড বিউটিফুল কালার, সাচ এ নাইস অ্যান্ড বিউটিফুল কালার, ওয়াও মাশাআল্লাহ খুবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার, কারো যদি এইটা ভাল লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান, কারো যদি এইটা ভাল লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান, দিস ইজ ইয়োর বিউটিফুল, অনেক নাইস একটা শাড়ি মাশাআল্লাহ, এক কথায় ওয়াও, এক কথায় ওয়াও একটা শাড়ি, এটা অনেক সুন্দর একটা শাড়ি আপু, আপনার এক দেখায় পছন্দ হবে, ব্লাউজ পিস সহ অসম্ভব সুন্দর নাইস ওয়ান। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, তুমি হালকা সাজলে তোমাকে বেশি সুন্দর লাগে, লাভলি আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার পাটার প্রাইস 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 প্রাইস, এগুলার ম্যাটেরিয়ালস হচ্ছে আপু শিফনের মধ্যে, 100% অরিজিনাল ইন্ডিয়ান আপু, শিফনের মধ্যে দেখেন শাড়িগুলা, একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর, ওয়াও এই শাড়িটার ইয়েলো কালার, এই যে দেখেন এটার নাম হচ্ছে পরিণীতা, শাড়িটার নাম হচ্ছে পরিণীতা, শাড়িটার নাম হচ্ছে পরিণীতা, অনেক সুন্দর, ওয়াও ওফ আমার বোনের গায়ে হলো দেখে এই শাড়িটা পরবো নাকি রিয়াদ, হ্যাঁ আমার বোনের গায়ে হলো আমি কি শাড়ি পরবো এখনো চিন্তা করে পাইতেছি না, দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা শাড়ি, এক্সেলেন্ট, ইটস রিয়েলি রিয়েলি নাইস, সাচ এ নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি, সাচ এ নাইস শাড়ি, ও মাই গড, এটা সব কালার দেখাইতেছি না, প্রাইসটা অনেক অনেক কমে পাবেন আপু, টোটালি আনবিলিভেবল প্রাইসে, এইটা দেখেন এত সুন্দর করে আপু সুতার কাজটা করা, আমার মনে হয় এই কালারটা যতজন আপু দেখতেছেন পছন্দ হবে, যতজন আপু দেখতেছেন পছন্দ হবে, আমার বোনের গায়ে হলুদ আমি ভাবতেছি এই শাড়িটা পরবো না, এটা খুব সুন্দর লাগতেছে এই হলুদটা, ব্লাউজটা বানায় পরলে খুব সুন্দর লাগবে শাড়িটা, ওয়াও সাচ এ নাইস শাড়ি, আর ইয়েলো সবসময় পরা যায়, আর আমার ইয়েলো খুবই ভালো লাগে, ইয়েলো সারা বছরই পরা যায়, বাট স্পেশালি গায়ে হলুদে পরলে অনেক ভালো লাগে এই শাড়িটা, এই শাড়িটা অনেক ভালো লাগবে, তাই রিয়াদ দেখো না এটাকে আমার বোনের গায়ে হলুদে ভালো লাগবে আমি পরলে, হ্যাঁ আবার একটু ভালো করে দেখো, দেখো ধরো এটা আমি এরকম পরলাম ভালো লাগবে, হ্যাঁ এই জহির দেখো তো এটাকে আমার বোনের গায়ে হলুদে পরলে ভালো লাগবে, তাহলে এটা আমি একটা লাল রঙের ব্লাউজ দিয়ে পরবো, বুঝছো এটার সাথে হলুদ ব্লাউজ পিস, বাট আমি হলুদ ব্লাউজ দিয়ে পরবো না, আমার বোনের গায়ে হলুদে আমি একটা লাল রঙের ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে,
এই লাল রঙের কিছু আছে দেখো, এই ওই ব্লাউজটা দাও তো দেখি। এই রিয়াজ, রিয়াজ দেখি লাল ব্লাউজ দিয়ে পড়লে ভালো লাগবে না? এই লাল না, আরো কটকটা লাল দিয়ে পড়বো, এই লালটা দিয়ে পড়বো। এটা শুধু একটু হলুদ কালারের ব্লাউজ পিস আছে, বাট আপনি যদি চান এটা লাল রং দিয়েও পড়তে পারবেন। আমি ভাবতেছি এটা লাল সবুজ দিয়ে পড়লে বেশি ভালো লাগবে, ও সবুজ ব্লাউজ দিয়ে পড়লে বেশি ভালো লাগবে। আমি ভাবতেছি এটা আমার বোনের গায়ে হলুদ আমি পড়বো। এই এই শাড়িগুলোর প্রাইস কত দেখে? প্রাইসটাই তো বলা হয় না, প্রাইসটা বলো তো। অনেক কম প্রাইসে নেবেন আপু, অনেক অনেক কম প্রাইসে নেবেন। এই শাড়িটা অবিশ্বাস্য 3050, অবিশ্বাস্য ডিসকাউন্ট প্রাইসে এই শাড়িগুলো নেবেন। অনলি 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 শুধুমাত্র শুধুমাত্র সুপার টুপার ডিসকাউন্ট প্রাইস এই শাড়িগুলো নেবেন। ওয়াও 1.4K, থ্যাংক ইউ সো মাচ গাইস। একটা একটা করে লাভ লাইফ, ওয়াও একটা একটা করে লাভ লাইফ, ওয়াও চাই। আচ্ছা আমি একটু আপুদের থেকে বুঝতে আগে শুনতে চাই, তার এটা পরে গেছে রে আমার পাওয়ার ব্যাংক দেখে না রাখে না রাখে। আমি একটু আপুদের থেকে শুনতে চাই, আমার বোনের গায়ে হলুদে আমি এটা এই শাড়িটা পড়তে যাচ্ছি, এটা কেমন হবে বলেন তো দেখি আপনাদের কমেন্ট চাই। ইসমি জারিয়া লিখেছে তোমার সব কালেকশন সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সোনামণি। এই সোনামণি তোমার হাসিটা সুন্দর। প্রিয়া খান, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। হলুদে হলুদ জামদানি পরলে বেশি ভালো লাগবে আমার তো আপু, হলুদ জামদানি নাই বাট আমার আমার আমি একটু জামদানি থেকে শিফন টাইপের শাড়ি একটু পরতে বেশি পছন্দ করি, বিকজ জামদানি অনেক যত্ন করে পরতে হয়, জামদানি একটু কিছু হইলেই মানে শেষ, আর জামদানি পরে দৌড়াদৌড়ি একটু কম করা যায়। সো এই শাড়িটা অনেক বেশি কমফোর্টেবল হবে, আর আমার যেহেতু বোনের বিয়ে আমার প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে, সো এইটা আমার মনে হয় অনেক কমফোর্ট ফিল করবো আমি। এই শাড়িটা ভালোই লাগতেছে আমার কাছে। সো এটার সবগুলো কালার আপু সুন্দর ছিল, এই শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 3050 টাকা, আজকে আমি এটাকে ডিসকাউন্টে দিব, অনেক কমে দিব এই শাড়িটা, যা লাগে সেটা নিয়ে নেবেন। ইসরা জানি সেটা অনেক সুন্দর লাগবে আপু তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি কই ছিলেন মহিলা? আপনার কোনো কমেন্টই দেখি না। এই রিয়াজ, এটা আমি একটা সবুজ ব্লাউজ দিয়ে মাস্টারে বলে বানাইতে, এটা একটা সবুজ ব্লাউজ দিয়ে যদি আমার বোনের গায়ে হলুদে পরি দারুণ লাগবে এটা। আচ্ছা এটা নিয়ে পরে আমরা কথা বলতেছি। ওয়াও 1.5K, থ্যাংক ইউ সো মাচ, এতদিন পর লাইভে অ্যাড হলাম। শারমিন রুনা, কেন আমার লাইভ দেখেন না আমি বুঝি না, আপনাদের সাথে আমি রাগ করছি। সাথী হক লিখেছে তোমাকে অনেক সুন্দর, তোমার অনেক সুন্দর, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িগুলো আপু 3050 করেছিল, আমরা আজকে ডিসকাউন্ট দিব, আজকে দুইটা ড্রেস পাইছে অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ মায়াবি কন্যা, থ্যাংক ইউ সো মাচ আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ। নাসরিন নাহার, আপনি যাই পড়েন সুন্দর লাগে তাই না? আপনি সুন্দর সাথে শাড়িগুলো। ইসরাত জাহান কিয়া, থ্যাংক ইউ। ওয়া 1.6K, ইয়েস, এখন আমার পরো শাড়ি দেখাবো, আমার পরো শাড়িটা ডিসকাউন্টে দেবো, বের করো বের করো আমার পরো শাড়ি বের করো, আগে আমার পরো শাড়ি বের করো। এই শাড়িগুলো নেবেন 1850 টাকা সুপার ডিসকাউন্ট প্রাইসে, 1850 টাকা, 3050 টাকা শাড়ি, 1850 টাকা সুপার ডিসকাউন্ট প্রাইসে নেবেন। এই শাড়িটা নেবেন